আজকের যে আলোচনাটি হলো কি বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাটি অবশ্যই যারা দেহতত্ত্ব আত্মতত্ত্ব সৃষ্টি এবং বিভিন্ন বিষয়ে যারা জানতে চান এবং যারা আল্লাহর পথে অগ্রসর হতে চান অবশ্যই এই আলোচনাগুলো শুনবেন সেই আলোচনাগুলো হলো দেখুন কি বিষয়ে যে মানব দেহের ভিতরে আমরা সকলেই জানি যে নয়টি দরজা আছে এখন এই নয়টি দরজা খোলা আছে আমরা চলতে ফিরতে পাচ্ছি কাজ করতে পাচ্ছি আল্লাহর ইবাদত করতে পাচ্ছি আল্লাহকে ডাকতে পাচ্ছি। কিন্তু নয়টি দরজার বাহিরে আরও একটি দরজা আছে সেই দরজাটি আমাদের খুলতে হবে তো দেহের মধ্যে দেখা গেছে শরীয়তের মতে যদি যাই দেহের মধ্যে শিক্ষা নেই যেমন একটি কথা বলে থাকে শরীয়তের লোকেরা কালেমা হাত জাকাত নামাজ রোজা এইগুলো করলেই হবে আর কিছু লাগবে না এই পর্যন্তই সীমাবদ্ধ শরীয়তের লোকেরা তবে শরীয়তের কথা আল্লাহ বলেছে শরীয়ত আল্লাহর আইন আইন মেনে চলতে হবে আইন মেনে না চললে বিশৃঙ্খলা হবে তো এখন দেখা গেছে যে আমাদের দেহের মধ্যে শ্রেষ্ঠ জায়গা চারটি নাক মুখ চোখ কান এই জায়গাগুলো আমাদের শ্রেষ্ঠ তবে এই শ্রেষ্ঠ মধ্যে দেখা গেছে শরীয়তের মধ্যে পড়ে গেছে মুখমণ্ডল মুখে কিন্তু চোখে দেখে না সে কইতে জানে এবং কান দিয়া শুনতে জানে শোনা এবং বলা এর মধ্যেই মানুষ আছে কিন্তু দেখা দেখাদেখির মধ্যে কেউ নেই তবে আমি বলবো কোরআন তিনটি বাঘে যেমন পাতার কোরআন দেহ কোরআন এবং রুহে ইনসানিয়াতের কোরআন এই তিনটি কোরআনের মধ্যে যারা শিক্ষা নেবে তারা কি করবে যে নিজের মধ্যে যে নয়টি দরজা এর মধ্যে আরও একটি দরজা আল্লাহ ডাকনা দিয়ে রেখেছে যেই দরজা না খোলা পর্যন্ত আল্লাহর নূরে তাজাল্লির কখনো দর্শন লাভ করতে পারবো না এবং সেই নূরে তাজাল্লি যে দর্শন লাভ না করতে পারবে সে কখনো আল্লাহকে দেখতে পারবে না তো এই জন্য আমি বলি যে আজকের আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ লাভ ছাড়া কখনই লস হবে না তবে হে জগতবাসী আমরা যেভাবে আছি যেভাবে চলছি যেভাবে খাচ্ছি এটাই কিন্তু জীবন না পৃথিবীতে আমরা এসেছি যে আমরা একটা জিনিস ভাবি যে হকালাল রোজগার করব হকালাল চলবো হকালাল খাবো এটা কিন্তু শরীয়তের শিক্ষা যে ছোটকাল থেকে শুনে এসেছি যে একজন ইমাম সাহেব একজন মাওলানা তারা একটা শিক্ষা দিয়ে থাকে নামাজ পড়ো রোজা করো হকালাল বেঁচে চলো বাপ মার সেবা করো তো এই কথাটি কিন্তু আমরা সেই এই থেকে যখন মসজিদে যাইতাম আসতাম বা পড়ালেখা করতাম বা কায়দা পড়তাম কোরআন শরীফ পড়াইতো তখন থেকে এই কথাটা শুনেছি তবে কোনো পীরের কাছে যদি আমরা যাই আর তিনি যদি বলে তুমি এই জিকিরটা করবে আর বাবা মার সেবা করবে আর ওই দেখা গেছে যে নামাজ রোজা পড়বে তো এই কথাটি কিন্তু আমাদেরকে সেই ছোটকালেই শিক্ষা দেয়া হয়েছিল তাহলে আধ্যাত্মিক বা রোহানি জগতের শিক্ষা পাইবার জন্যে কিন্তু আমরা একজন মসজিদের কাছে গিয়েছি এখন তিনি যদি এই কথাগুলোই বলে তাহলে তাদের সাথে তাদের সাথে কোন তফাত রইল না তাহলে আমি ইমাম এবং মাওলানা সাহেব যে শিক্ষা দিত এ পর্যন্তই আমাদের থাকা উচিত ছিল ফির মসজিদ পর্যন্ত যাওয়া দরকার নেই তবে কোরআন যেহেতু বলেছে যার মসজিদ নেই যারা মসজিদকে পাইল না ধরলো না মানলো না তারা পথভ্রষ্ট তাহলে বোঝা গেল যে মুর্শিদের শিক্ষাগুলো হব রুহানি জগতের শিক্ষা কারণ আমি যখন মৃত্যুবরণ করব। তখন কিন্তু দেহটা মাটির সাথে মিশে যাবে কিন্তু আমার আত্মা মুক্তি নেবে এবং আত্মা কিন্তু আল্লাহর সাথে গিয়ে আবার মিশবে মিলে বিলীন হবে তো আজকের যে আলোচনাটি হলো কি কোন দরজা খুললে পরে দেখব নূরতাজাল্লাহ আর নূরতাজাল্লাহ অ্যাভেলেবেল যখন একজন মানুষ আল্লাহর সাধনা দ্বারা যদি দেখতে পারে তখন কিন্তু সেই মানুষটা কখনও দেখা যায় আল্লাহর সাক্ষাৎ ঘটে যায় আর আল্লাহ কি বলেছে যে দুনিয়াতে যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে কিন্তু এই ব্যাখ্যাটিকে নামানো হয়েছে কি যে বলা হয়েছে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ এই কথার দ্বন্দ্ব শেষ করতে পারছি না যার ফলে হয়ে আছে আমরা অন্ধ যাই হোক আমার এই কথাটা ছড়িয়ে যাক হয়ে গন্ধ মানুষের কানে কানে যে দেখেন যে কোরআনের ব্যাখ্যাগুলোর মধ্যে অনেক কিছু লুকানো হচ্ছে আল্লাহ যদি যেটা লুকানোর যেটা তো আল্লাহ লুকিয়ে দিয়েছে আমরাও যদি লুকাই তাহলে কিন্তু আমাদের আর উপরে ওঠার কোনো সাধ্য নাই আমরা কখনো আর আল্লাহর পথে উপরে আল্লাহ জগতে যেতে পারব না তবে আজকের এই আলোচনা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন সেই কথাটি হল যে এই নয়টা দরজা যেমন নাক মুখ চোখ কান পায়খানা রাস্তা প্রস্রাবের রাস্তা কান তো সব কিছু মিলিয়ে নয়টা দরজা আল্লাহ খুলে দিয়েছে তো আল্লাহ কি বলেছে আমি তোমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি এবং সে পরীক্ষার পাশাপাশি যখন তোমরা সাধনা করবে দুনিয়ার দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু থেকে তোমরা এড়িয়ে চলবে কিন্তু দুঃখ যেন তোমাদেরকে স্পর্শ না করে দুঃখ তোমাদের সামনে উপস্থিত হবে এবং দুঃখ দিবে এটা ধৈর্য ধরবে এবং কাজ চালাবে এর পাশাপাশি যখন সাধনা করা হবে তো মানব দেহের মধ্যে যেই নয়টি দরজা খোলা আরও একটি দরজা আল্লাহ ঢেক ডাকনা দিয়ে রেখেছে আর সেই ঢাকনাটা আমাদের সাধনের দ্বারা খুলতে হবে এবং সেই দরজা যখন আমরা খুলতে পারবো তখন আমরা নূরের তাজাল্লি দেখতে পারবো সুবাহান আল্লাহ আর সেই নূরের তাজাল্লি দেখতে 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 আমার আত্মা এবং আমার দেহ এটা কি হবে এটা দেখা গেছে আমার সয়ে যাবে তখন আল্লাহ তো নূরের চেয়েও আরও জ্যোতিষ্ময় তাহলে এই নূর দর্শন যদি আমার না হয় তাহলে কিন্তু আল্লাহর যে তাজাল্লি সেটা কিন্তু সইতে পারবো না যেমন একটি শরীয়তের বাসায় একটি কথা বলা হয় যে তুর পাহাড়ের মধ্যে মুসা আলাই সাল্লাম আল্লাহকে দেখতে চেয়ে আর মুসা আল্লাহ সাল্লাম দেখতে পারে নাই এবং বলে কি যে তুর পাহাড় জ্বললে একেবারে সুরমা হয়ে গেছে তো এখন আমার কথা হলো যে মুসা একজন নবী আবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় তিনিও এক নবী তাহলে হজরত মোহাম্মদ আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন এবং দেখা গেছে যে আল্লাহর সাথে কথা হয়েছে ফেস টু ফেস সাক্ষাৎ হয়েছে তাহলে তো জ্বললো না তাহলে আবার বলতেছে মুসা দেখতে চেয়েছিল আল্লাহকে তোর পাহাড় ইয়ে হয়ে গেছে তোর পাহাড় জ্বলে গেছে কিন্তু মুসা আলাই সালাম আর জ্বলে নাই আচ্ছা কিন্তু মুসা কি দেখেছিল এটা কিন্তু গোপনভাবে গোপনভাবেই রয়ে গেছে কিন্তু মুসা আলাই দেখেছে কিন্তু তাদের স্মৃতি ভ্রষ্ট করে দেওয়া হয়েছিল যারা দেখতে চেয়েছিল হে মুসা তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আল্লাহকে দেখাও তখন কিন্তু সেখানে যারা যোগ্যতা নেই আল্লাহকে দেখার যাদের যোগ্যতা ছিল না তারাও দেখতে চেয়েছে তখনই তারা অন্ধ বোবা বদির হয়ে গেছে কেউ মারা গেছে এরপরে তারা আবার জীবিত হয়েছে হলে কি হবে তারা কিন্তু জীবিত হওয়ার পরে কিন্তু তার কি হয়েছে তাদের যে যে স্মৃতি শক্তি হয়ে গেছে কি কি দেখেছিল হয়েছিল তারা বলতেই পারবে না এজন্যই বলতে পারবে না আজকের আলোচনাটি এজন্যই বলা হচ্ছে যে আল্লাহর দর্শন লাভ করব পরে আগে নূর দর্শন করতে হবে আল্লাহর নূরের তাজাল্লিকে দর্শন করতে হবে ওটা বেশি বেশি দেখতে দেখতে ওই নূরের তাজাল্লি পাইতে পাইতে আমার দেহ এবং আত্মা সেই নূরের তাজাল্লি দেখতে দেখতে আমার দেহটা এবং আত্মাটা সয়ে যাবে আর যখন সয়ে যাবে তখন মহান আল্লাহ তালা কোনো দিন যদি ইচ্ছে করেন যে আমি এই বান্দার বা এই বন্ধুর সাথে আমি সাক্ষাৎ ঘটাবো তখন আল্লাহর ইশারায় আল্লাহর ইচ্ছায় যখন হবে তখন সেই মানুষটির কিছু হবে না তাই আমি বলবো যে লাকামের খুললে তালা দেখবে তুমি নুর সেই লাম ওকামটি যদি খোলা হয় তখন একটা মানুষের নয়টা দরজা খুলে দিয়েছে আল্লাহ আরেকটি লাম ও কাম আছে আপনার মাঝে সেই লাম কামটি যদি খোলা হয় তখন কি হবে তখন আপনার মধ্যে সেই নূরে তাজাল্লাহ আসবে দেখতেও পাবেন কিন্তু কাউকে বলা যাবে না নূরে তাজাল্লা দেখতে 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 আপনার ভিতরে একটা আল্লাহর পাগল ফানাফিল্লার ভাব চলে আসবে যখন আপনি যখন ফানা হয়ে যাবেন তখন সামনে দেখবেন কেউ এসেছে নূরে হয়ে আল্লাহ আচ্ছা যাই হোক তো এই লামো যে বিষয়টা এই লামোকামের তালা যখন খুলব তখন লাম লামোকামের কপারটা খুলে যাবে তাহলে এই জগতে আমি দেখেছি যে যারা সাধনা করে তরিকত নিয়েছে তারা কেউ ভুল ব্যাখ্যা করছে আবার কেউ দেখা গেছে সঠিক মতো আছে কেউ বলতেছে যে লাম ও কামটা হলো নাবিকুণ্ডে নাওজ্লা নাবি কুণ্ডে নয় লামুকামের খুললে তালা দেখব আমরা নুরতাজাল্লা এবং গোপনে শুনতে পাবো সেই মাওলাজির শান তখন হবে একজন সাধকের প্রাণ ঠান্ডা হয়ে যাবে তো আজকের যে আলোচনাটি বোঝাচ্ছি যে মূলত লামকামটি কোথায় লা লাকামটি হল যে তালা একটা মানুষ চোদ্দো তালা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যে একটা কথা বলা হয় যে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা তো এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা সে আকাশ পাতাল জমিন সমস্ত কিছু জায়গাতেই মুর্শিদ মাওলানা আছে আর যিনি মুর্শিদ মাওলানা তিনি কে তিনি মোহাম্মদ রাসুল তাওহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদ রাসুল এই কথাটি নাই কোনো ভুল যদি কেউ জ্ঞানটাকে সঠিক সঠিকভাবে বুঝতে পারে কর্ম করতে পারে তাহলে সে পেয়ে যাবে একদিন কুল এবং ভেঙে যাবে ভিতরের যা আছে ভুল তাই আমি বলতে চাইব হে জগতবাসী সে লামোকামটি হল দেখা গেছে আপনার নাবিকুণ্ডের উপর থেকে একটা করে স্তর উঠতে উঠতে দেখা গেছে কণ্ঠশ্বির মধ্যে আমাদের এখানে আছে হলো সির সিরের উপরে আমাদেরকে যেতে হবে নাসুত নাসুত মোকামে এই নাসুত মোকাম থেকে যখন আমরা কর্মে আরও একটু ঊর্ধে যাব তখন আমরা খফিতে চলে যাব খফিতে যখন চলে যাব যাকে আজ্ঞাচক্র বলা হয় এই খফিতে যখন চলে যাব তখন এর ঊর্ধ্বে খফির ঊর্ধ্বেই হলো কি লামোকাম। আর সেই লামো কি মাথার একেবারে শেষ সীমান্তে আচ্ছা সেখানে আমাদের লামোকাম আর সেই লামোকামের তালা খুলতে হলে যাইতে হবে কোথায় একজন কামেল মুর্শিদের কাছে আর লাম একটা কথা আছে যে ঘরেরই চাবি পরেরই হাতে আমার লা মোকামের যে তালা খুলবো এই তালার চাবি কিন্তু মুর্শিদের কাছে সারা জীবন যদি আমরা শরীয়তের ইবাদত করি আর আমরা সেই লা মোকামের তালার চাবি কখনোই পাব না তাই আল্লাহ বলেছে কোরআনে যে সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে যারা আমার মুর্শিদকে ধরলো না পাইল না মানল না তারা পথভ্রষ্ট এই কথাটি আল্লাহ কোরআনে বলেছে আচ্ছা এখন বলবো যে সেই লামকাম আমি সাধনা করেও খুলতে পারবো না যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদের কাছে সেই তালার চাবিটা না নিব সেই তালার চাবি যখন আমার মুর্শিদ আমাকে দিয়ে দেবে তখন সেই চাবিটা কি যে সেই চাবিটা হলো সাধনা এর মধ্যে চন্দ্র সাধনা আছে সূর্য সাধনা আছে এবং দম সাধনা আছে ধ্যান সাধনা আছে চিক সাধনা আছে এই সাধনগুলো কোন কোন নিয়মে করতে হবে এটা কিন্তু আপনি আমি জানি না এটা জানার জন্যই একজন মুর্শিদের কাছে যেতে হবে কেননা যে নিজে সাধনা করে এবং যে নিজে সাধনার মাধ্যমে সেই তালার চাবি খুলেছে এবং আরেকটি কথা হলো কি যে তালার চাবি যে খুলেছে সেও কিন্তু এই চাবিটা তার মুর্শিদের কাছ থেকে নিতে হয়েছে আমরা যদি ইচ্ছে করি নিজে নিজে তাহলে কিন্তু হবে না সারা জীবন বিফল হয়ে যাবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম যে এই পৃথিবীতে লামকামের তালা খুলতে পারবে না সে কখনোই আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে না আর আল্লাহ কোরআনে আরও একটি জায়গায় বলেছে যারা দুনিয়াতে আমি আল্লাহকে দেখলো না দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে যদি আল্লাহ আমাদেরকে অন্ধ বানিয়ে ওঠায় তাহলে কিন্তু আমাদের আর কুলকিনার থাকবে না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা কতটুকু ভাঙার চেষ্টা করলাম তবে আপনারা অবশ্যই জানাবেন যে এতটুকু ভাঙা কথা কি আপনাদের চলবে নাকি আরও ভাঙতে হবে নাকি আরও কী ধরনের আলোচনা আপনাদের পছন্দ সেগুলো জানিয়ে আমাদেরকে আমাদেরকে কমেন্ট করুন অবশ্যই আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আলোচনা আপনাদের কাছে পৌঁছে যাবে তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আজকে এ বলেই রাখছি আল্লাহ হাফিজ